দেশের পাশাপাশি রাজ্যেও মারাত্মক হারে ছড়াচ্ছে করোনা একের পর এক চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মীদের মতো ফ্রন্টলাইন ওয়ার্কার্সরা আক্রান্ত হচ্ছেন এর ফলে পরিষেবা দিতে হিমশিম খেতে হচ্ছে কলকাতা ও জেলার প্রায় সমস্ত হাসপাতালকে এই অবস্থায় ভরসা ভ্যাকসিনেশন পনেরো থেকে আঠেরো বছর বয়সীদের ভ্যাকসিনেশন আগেই চালু হয়েছিল এবার চিকিৎসক স্বাস্থ্যকর্মী পুলিশ সহ ফ্রন্টলাইন ওয়ার্কার্স এবং কোমরবিডিটি রয়েছে এরকম ষাটোর দোদের প্রিকশন বা বুস্টার ডোজ দেওয়া শুরু হল কলকাতার সমস্ত ভ্যাকসিনেশন সেন্টারে দেওয়া হচ্ছে বুস্টার ডোজ কলকাতা পুরসভা বুস্টার ডোজ দেওয়া শুরু করলো এবং এদিন ছেতলায় মেয়র ক্লিনিকে আমরা দেখতে পাচ্ছি বুস্টার ডোজ নিচ্ছেন কি না বিশ্বিত্র ওয়াট মেয়র পর্যন্ত নিয়েছে না 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 এরকম সঙ্গে এরকম ছিলেন হাতিবাগানে কলকাতা পুরসভা স্বাস্থ্যকেন্দ্রে দেওয়া হয় বুস্টার ডোজ এদিন সেখানে গিয়ে ভ্যাকসিনেশন প্রক্রিয়া খতিয়ে দেখেন ডেপুটি মেয়র অতিন ঘোষ বুস্টার ডোজের নিয়ম হচ্ছে যে ফ্রন্টলাইনার ওয়ার্কার যারা এবং আমাদের হেলথ অনারি হেলথ ওয়ার্কার তারা সবাই নিতে পারবেন তাদের যাদের ন মাস অতিক্রান্ত হয়েছে অর্থাৎ উনচল্লিশ সপ্তাহ ষাট বছরের ঊর্ধ্ব যাদের কো মরবে আছে তারাও নিতে পারবেন এসএসেএম হচ্ছে বুস্টার ভ্যাকসিনেশন ফ্রন্টলাইন ওয়ার্কার পাশাপাশি সাঠর ডোদের বুস্টার ডোজ দেওয়া হচ্ছে এখন বুস্টার ডোজ নেওয়ার কথা অনেকদিন ধরেই ডিমান্ড ছিল অন্যান্য দেশে বুস্টার ডোজ অনেক আগেই শুরু হয়ে গেছিলো আমাদের দেশও বেটার লেস দ্যান লেট দ্যান নেভার আমরা যখন সুযোগ পেয়েছি সুতরাং আমি আশা করব যে সবাই এটাকে হোল হার্টেডলি নেবে বুস্টার ডোজটা হোল হার্টেডলি নিলে পরে আমাদের নিজস্ব ইমিউনিটি এবং সমাজের ইমিউনিটি সবই বাড়বে চিকিৎসক হিসেবে কর্তব্য যে প্রথম দিন থেকেই বুস্টার ডোজটা নিয়ে সোসাইটির কাছে বাকিদের সবার কাছে এই মেসেজটা পৌঁছানো যে ভ্যাকসিনেশন ইজ ভেরি মাচ রিকোয়ার্ড ইনক্লুডিং বুস্টার ডোজ যাতে আমরা সবাই খুব স্বাভাবিক ভাবে মানে এই কোভিডের এগেনস্টে লড়াইটা জারি রাখতে পারি কসবার বাসিন্দা সুব্রত দত্ত প্রায় 30 বছর ধরে ডায়াবেটিস রোগে আক্রান্ত এদিন কোভিশিল্ডের বুস্টার ডোজ নিলেন তিনি সেকেন্ড ডোজ হয়েছিল এপ্রিল 21 এ আর এখন ডায়াবেটিস আছে এবাউট 60 পেপারে দিয়েছে অন্যান্য অন্য মিডিয়াতে আসছে আজকে থেকে স্টার্ট হচ্ছে ওই জন্য আমি আজকে দিতে এসেছি কতদিন ধরে ডায়াবেটিস ভুগছেন ডায়াবেটিস আমার অনেক 30 বছর সেকেন্ড ডোজ নেওয়ার দুশো পঁচাত্তর দিনের মাথায় বুস্টার ডোজ নেওয়া যাবে বুস্টার ডোজের ক্ষেত্রে ককটেল ভ্যাকসিন দেওয়া হবে না অর্থাৎ যারা আগে কোভিশিল্ড নিয়েছেন তারা কোভিশিল্ডই পাবেন যারা কোভ্যাক্সিন নিয়েছিলেন তাদের দেওয়া হবে কোভ্যাক্সিন করোনা হওয়ার তিন মাস পর বুস্টার ডোজ নেওয়া যাবে কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর প্রথম দিন তিন হাজার নশো একাত্তর জন বুস্টার ডোজ নিয়েছেন এখনও পর্যন্ত পনেরো থেকে আঠেরো বছর বয়সীদের একচল্লিশ হাজার দুশো চুয়াল্লিশ জন ভ্যাকসিন নিয়েছে কলকাতা পুরসভায় দিনে দিনে বাড়ছে করোনা সংক্রমণ পুরসভার জন্ম মৃত্যু শংসাপত্র বিভাগের বাইশ জন কর্মীর মধ্যে চোদ্দ জন সংক্রমিত এই অবস্থায় আপাতত বন্ধ রাখা হয়েছে বার্থ ও ডেথ সার্টিফিকেট দেওয়া বৃহস্পতিবার থেকে সার্টিফিকেট বিভাগ নিয়মিত চালু থাকবে বলে পুরসভা সূত্রে খবর অর্ণব মুখোপাধ্যায় ঋত্বিক মণ্ডল এবিপি আনন্দ কলকাতা